টুনি মুনি তোমরা কোথায় গেলে এদিকে এসো তো টুনি মুনি আমি বাজার করে নিয়ে এসেছি গো কি গো কোথায় তোমরা কি হয়েছে কি টোনা এমন ভাবে চিৎকার করছো যেন পুরো বাজারের সব মাছ মাংস তুমি বাড়িতে নিয়ে এসেছো তা কই দেখি দেখি কি নিয়ে এসেছো এ মা সেই তো কিছু আটপচা সবজি কিনে এনেছো তুমি তো এত কিছু কিনে নিয়ে এসে আমাকে ডাকার কি ছিল হ্যাঁ বড়দিদিকে ডাকলেই তো হতো তাই না যত সব আহা ছোট তুই টোনাকে এভাবে কথা শোনাচ্ছিস কেন টোনা কি আর অন্যান্য পাখিদের মতো আয় রোজগার করছে নাকি বলতো যে প্রতিদিন আমাদের জন্য মাছ মাংস কিনে আনবে সবজি কটা যে আমরা খেতে পাই এটাই তো আমাদের কাছে অনেক বড় ভাগ্য শোনো দিদি তোমাকে অত জ্ঞান দিতে হবে না বুঝেছো আমাকে জ্ঞান দাও আমি পছন্দ করি না সারাদিন ওই এক টুকরো জমিতে পড়ে থাকলে কি আর হবে বলো পেয়েছে একটা অসুস্থতার বাহানা যত সব আহা টুনি তুমি শুধু শুধু মুন্নিকে কেন বোঝাতে যাও বলো তো ও কি আর বুঝবে নাকি এসব ও শুধু পারে কথা শোনাতে হ্যাঁ হ্যাঁ কে কাকে কথা শোনাচ্ছে তা তো বোঝাই চাচ্ছে স্বামী স্ত্রী দুজন মিলে আমাকে কথা শোনাচ্ছে আমাকে তো তোমাদের আর প্রয়োজন নেই তাই না তোমাদের দুটো সন্তান আছে সুখে সংসার তোমাদের আমি ছোট বউ তো ঝামেলা হয়েই গেছি দেখ মুন্নি টোনা কিন্তু আমাদের দুই বউকে সমান চোখে দেখে তুই ভুল বুঝছিস থাক আমাকে আর কিছু বোঝাতে হবে না থাকবই না আমি আর এখানে এভাবেই দিন কাটতে থাকে একদিন টুনি টুনি আমি জমিতে গেলাম গো একই টোনা তোমার তো শরীর অসুস্থ তাহলে তুমি জমিতে যাচ্ছ কেন জমিটা চাষ করতে হবে গো গিন্নি আর চাষ না করলে যে বীজ বপন করতে পারবো না তখন কি খাবো বলো আচ্ছা ঠিক আছে যাও তবে আর তাড়াতাড়ি ফিরবে কিন্তু উফ বাবা জমিটা কেমন শক্ত হয়ে আছে এই অসুস্থ শরীর নিয়ে তো চাষ করতে অনেক কষ্ট হবে না আর দেরি করা যাবে না জমি চাষ করা শুরু করে দেই এরপর টোনা কোদাল দিয়ে জমি চাষ করতে থাকে এমন সময় টোনার কোদালে কিছু একটা বেঁধে পড়ে আরে আরে বারবার এটা কি বেঁধে পড়ছে দেখি তো ভালো করে খুঁজে মনে তো হচ্ছে কোনো শক্ত কিছু মাটির নিচে আছে আরে আরে এ আমি কি দেখছি হাড়ি কিন্তু মাটির নিচে হাড়ি আচ্ছা এই হাড়িতে কি বা ছিল দেখি তো হাড়ির মুখটা খুলে এবা এতগুলো সোনা দানা গহনা টোনা তোর ভাগ্য মনে হয় খুলে গেল রে টোনা এবার এগুলো আমি বাড়িতে নিয়ে যাই এরপর টোনা হাড়ি ভর্তি সোনা দানাগুলো নিয়ে বাড়িতে যায় আর টুনি মুন্নিকে ডাকতে থাকে উফ টোনা তোমাকে না কতবার বলেছি তুমি এভাবে আমাকে ডাকবে না আহ থাম না মুন্নি টোনা মনে হয় আমাদের কিছু বলতে চায় হ্যাঁ টুনি মুন্নি এই দেখো আমাদের ভাগ্য খুলে গেছে গো টুনি মুন্নি হাড়ি ভর্তি সোনা দানা গহনা কিন্তু তুমি এগুলো কোথায় পেলে শোনো তবে আরে বা এবার তো তবে আমরা ধনী হয়ে যাব আমাকে দাও দাও হাড়িটা দাও তো টুনা আমি ভালো করে রাখবো পরে বিক্রি করলে অনেক টাকা পাবো বলো না মুন্নি টুনি তো এবারের বড় বউ তাই এই হাড়ির দায়িত্ব টুনির ওপর থাক টুনি তুমি যত্নে রেখো এগুলো কেমন আচ্ছা ঠিক আছে বড় বউ বড় বউ বড় বউ টোনার মুখে সারা দিন রাত শুধু বড় বউ খুব বিশ্বাস বড় বউয়ের ওপর তাই না টোনা এবার দেখো তোমার এই ছোট বউ কিভাবে সব ভেঙে চুরে দেয় ওই হাড়ি যদি আমি চুরি না করেছি তাহলে আমার নামও মুন্নি নয় এরপর রাতে মুন্নি ঝুপি ঝুপি টুনির ঘরে যায় আর সোনা ভর্তি হাড়িটা চুরি করে নিয়ে আসে আর রাতারাতি অন্য জায়গায় সরিয়ে রাখে এরপর সকাল হয়ে যায় টোনা টোনা সর্বনাশ হয়ে গেছে আমাদের আমি কাল রাতে হাড়িটি এখানে দেখে ঘুমিয়েছিলাম কিন্তু এখন দেখি হাড়িটি কোথাও নেই এবার কি হবে টোনা আমাদের কে এইভাবে চুরি করলো বলো তো তুমি এসব কি সর্বনাশের কথা বলছো টুনি টোনা দেখো তোমার আদরের বড় বউ টুনি আবার চুরি করে নাটক করছে না তো মুন্নি ওই হাড়ি তো আমাদের সবার তাই না তাহলে আমি কেন চুরি করব কি জানি বাপু হয়তো লোভ সামলাতে পারোনি
কারণ আলমারি চাবি তো তোমার কাছে ছিল। শোনো টোনা, আমার পরিচিত এক সাধু বাবা আছে, আমি ওনাকে ডেকে পাঠাচ্ছি, কেমন? উনি সাধনা করে আসল চোরকে তা বলতে পারবে গো। আচ্ছা ঠিক আছে বুনি, তুমি ডেকে পাঠাও। আমি জানি টুনি চুরি করেনি, কিন্তু আসল চোরকে আমি ধরতে চাই। টোনার এমন কথা শুনে মুনি মনে মনে হাসতে থাকে। আর কিছুক্ষণ পর এক সাধু বাবা পেঁচা আসে আর বলতে থাকে, বাছা তোরা একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি ধ্যান করে বলে দিচ্ছি কে চুরি করেছে। বাছা আসলে আমি যে কি করে বলি, চোর তো তোদের ঘরেই আছে, তোর বড় বউ টুনি গহনা চুরি করেছে আর এখন মিথ্যে কথা বলছে। ছি টুনি ছি, সাধু বাবা এসব কি বলছেন, শেষে কি না তুমি? ছি তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম, আর তুমি কি না আমার বিশ্বাস এভাবে ভেঙে দিলে টুনি। টোনা আমি সত্যি কথা বলছি, আমি চুরি করিনি, আমাকে একটু বিশ্বাস করো, সাধু বাবা মিথ্যে কথা বলছেন, আমি কোনো চুরি করিনি, তুমি আমাকে বিশ্বাস করো। ছি টুনি ছি, তুমি এত নিচে নেমে গেছো, তুমি কি না সাধু বাবাকে মিথ্যাবাদী বলছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি এই বাড়ি থেকে, তোমার মুখ আমি আর দেখতে চাই না, চলে যাও। টোনা তুমি আমাকে বের করে দিও না, আমি কোথায় যাব তোমাকে ছাড়া বলো, বিশ্বাস করো একটু আমাকে। টুনি এত করে বলার পরেও টোনা তার কোনো কথা না শুনে টুনিকে বাড়ি থেকে বের করে দেয়। আর মুন্নি মনে মনে বলতে থাকে, মুন্নি তুই তো একদম বাজিবাত করে দিলি রে, হাড়ি ভর্তি সোনার গহনাও তোর হলো, আবার বড় বউ আপদটাকেও তাড়াতে পারলি, এখন টোনার চোখে তুই অনেক ভালো রে মুন্নি। এভাবেই দিন কাটতে থাকে। না এই বড় বউ টুনি দিদিকে তো বাড়ি থেকে তাড়িয়েছি, কিন্তু তার দুটো আপদ ছানা তো বাড়িতে আছেই। না আমি বরং এই ছানা দুটোকে নিজের কাছে রেখে দেই, কাজের মেয়ে হিসেবে থাকবে। মুন্নি কি ভাবছো তুমি? কিছু না গো টোনা, তুমি নাকি বাজারে যাবে, তো যাও। আচ্ছা ঠিক আছে মুন্নি, আমি যাচ্ছি। আরে সাধু বাবা, আপনি আপনি এভাবে সাধারণ পাখি রূপ নিয়ে আছেন কেন? আরে কে সাধু, আমি কোনো সাধু নই। আরে আরে এসব আপনি কি বলছেন, আপনি তো সাধু, আপনি তো সেদিন আমার বাড়িতে গিয়েছিলেন বাবা। আপনার কথা ভুল হচ্ছে, আমাকে যেতে দিন। আরে আরে আমি এতটাই ভুল দেখেছি, যাই হোক আজ তো মুন্নির বাবার বাড়িতে যাওয়ার কথা, আমি বরং মিষ্টি দিয়ে বাড়িতে যাই। এ কি মুন্নি, তুমি এত সুন্দর কলার হার কোথায় পেলে? ইয়ে মানে ইয়ে আসলে টোনা, আসলে বাবার বাড়িতে যাব তো, তাই সুখী দিদির কাছ থেকে এই হারটা চেয়ে নিয়ে এলাম গো। আর তুমি এত কৈফিয়ত চেও না তো, চলো দেরি হয়ে যাচ্ছে। এরপর টোনা ছোট বউ মুন্নিকে নিয়ে মুন্নির বাবার বাড়িতে যায় আর সেখানে গিয়ে বিশ্রাম নিতে থাকে। মুন্নি যখন কাজ করছিল এমন সময় টোনা ঘরে ভাবতে থাকে, আরে আরে আলমারিটা তো ভীষণ সুন্দর, খুলে দেখি তো কি কি আছে আলমারিতে। এরপর টোনা আলমারি খুলে ভীষণ অবাক হয়ে যায়। আরে আরে এটা তো সেই হাড়ি, তার মানে সেদিন মুন্নি চুরি করেছিল হাড়ি। আর সাধু বাবা একি টোনা চুপ, আমি সব জেনে গেছি, সেদিনের চোর তাহলে তুমি ছিলে মুন্নি, এবার আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও গো টোনা। চুপ, তোমার আর কোনো কথাই আমি শুনবো না, এর শাস্তি তুমি পাবেই পাবে মুন্নি। এরপর টোনা মুন্নিকে পুলিশে ধরিয়ে দেয় আর টুনিকে খুঁজে বের করে দুই সন্তানকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আমার মেরু না কাকলি মাসি, আমার যে খুব লাগছে। টোনা তুমি আমার কথা কেন শুনছো না, কেন বলো? আমি তোমাকে ভালোবাসি টোনা, দয়া করে তুমি আমাকে বিয়ে করো। মুন্নি তুই কি পাগল হয়ে গেছিস নাকি বলতো, কিসের তুই আমাকে ভালোবাসিস? শোন আমি তোকে বোনের চোখে দেখি, তাই আমি তোকে কোনো বিয়ে করতে পারবো না, আর পথ ছাড় বলছি আমার। না টোনা না, আমি কোনো পথ ছাড়বো না, আমি তোমাকে সেই ছোট থেকেই ভালোবাসি, তা তুমি কেন বোঝো না বলো তো? চলো না টোনা আমরা বিয়ে করি, আগে তুমি আমাকে কথা দাও তুমি আমাকে বিয়ে করবে, তাহলে আমি পথ ছাড়বো, এই বলে দিলাম। বুঝেছি, এবার তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, ভালোই ভালোই পথ ছাড়বি নাকি তোকে ধাক্কা মেরে চলে যাব আমি বল। যাচ্ছি যাচ্ছি আমি, তবে মনে রেখো আমাকে একদিন ঠিক গ্রহণ করতে হবে তোমার।
আমি ঠিক বুঝতে পারছি টুনা, তুমি আমাকে ভালোবাসো না। তুমি তো ভালোবাসো ওই পাশের জঙ্গলে টুনিকে। আমি যদি তোমাদের সুখে সংসারে আগুন না লাগিয়েছি তাহলে আমার নামও মুন্নি নয়। যেহেতু আমি তোমাকে পাবো না, সেহেতু আমি কাউকেই পেতে দিব না তোমাকে। এভাবেই দিন কাটছিল। একদিন টুনা টুনিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মা, ও মা, এর নাম হলো টুনি। আমি টুনিকে বিয়ে করেছি মা, ওকে আমি ভীষণ ভালোবাসি। বাহ, আমার বৌমা তো ভীষণ সুন্দরী। বাবা, আমার বৌমাকে নিয়ে ঘরে যা, বৌমা মনে হয় অনেক ক্লান্ত। এভাবেই টুনার সাথে টুনির নতুন পথ চলা শুরু হয়, আর এভাবেই দিন কাটতে থাকে। টুনি টুনি, তোমাকে এত খুশি খুশি কেন লাগছে বলো তো আমাকে? মনে হচ্ছে তুমি কোনো খুশি সংবাদ দেওয়ার জন্য অপেক্ষা করছো। হ্যাঁ টুনা, হ্যাঁ, আমি মা হতে চলেছি। তুমি বাবা হবে টুনা। কি সত্যি বলছো তুমি? আমি ভীষণ খুশি হয়েছি টুনি। শোনো, ঠিক মতো শরীরের যত্ন নিবে কেমন? আচ্ছা টুনা, ঠিক আছে, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি ডিমে তা দিব, আমার নিজের যত্নও নিব গো। এভাবেই দিন কাটছিল ওদের। টুনা, তুমি স্ত্রীকে নিয়ে খুব সুখে আছো তাই না? শোনো, আমাকে অবহেলা করে তুমি বেশি দিন সুখে থাকতে পারবে না। তোমার ডিম থেকে যে ছানাটি বের হবে ওটি যদি আমি চুরি না করেছি তাহলে আমার নাম মুন্নি নয়। এভাবে মুন্নি অপেক্ষার প্রহর গুনতে থাকে। অবশেষে টুনির ডিম ফুটে একটি সুন্দর ছানা বের হয়। আহা, আমার মেয়ে একদম আমার মতোই হয়েছে। কি সুন্দর চোখ! তুই একবার মা বলে ডাকলে আমার মন প্রাণ জুড়িয়ে যাবে। মা মা, আমার খিদে পেয়েছে মা, তুমি আমাকে খেতে দাও। ওরে আমার পাগলি মেয়ে, খিদে পেয়েছে তোর? দাঁড়া, আমি পাশের ঘর থেকে এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। একি মা টুনটুন, মা তুই কোথায় গেলি? মা টুনটুন, টোনা টোনা, তাড়াতাড়ি এখানে এসো টোনা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের মেয়ে নেই, আমার মেয়ে। একি টুনি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে, কি হয়েছে আমাদের মেয়ের বলো টুনি বলো? আমি তো তোমাদের মা মেয়েকে এই ঘরেই রেখে গেলাম। জানি না জানি না টুনা, আমি জানি না। আমি মেয়েকে ঘরে রেখে পাশের ঘরে গিয়েছিলাম খাবার নিতে, কিন্তু এসে দেখি আমার মেয়ে। কেঁদো না টুনি, কেঁদো না, চলো আমরা আশেপাশে খুঁজে দেখি কোথাও পাই কি না আমাদের মেয়েকে। টুনি, কোথাও তো আমাদের মেয়েকে আমি পেলাম না, তার মানে আমরা আমাদের মেয়েকে হারিয়ে ফেললাম। এভাবেই ওরা কাঁদতে থাকে। এদিকে মুন্নি এক পাচারকারী ইগলের হাতে টুনটুনকে তুলে দেয়। না, এ ছানাটিকে এ গ্রামে রাখা একদম ঠিক হবে না। আমি বরং একে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দিব, তবে বাসা বাড়িতে কাজ করতে পারবে। মেসো মেসো, তুমি আমাকে কেন এখানে আটকে রেখেছো বলো? আমি বাবা মায়ের কাছে যাব। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এই একদম চুপ, কথা বলবি না, একদম কথা বলবি না। তোকে এখন আমি শহরে নিয়ে যাব, চুপচাপ আমার কথা মতো চল, নইলে দেহ থেকে তোর মাথাটা আলাদা করব। চুপচাপ গাড়িতে উঠে বস। আরে দাদা, আপনি খবর পাঠিয়েছিলেন তাই না যে আপনার একটা কাজের মেয়ে দরকার? এই যে নিন, গ্রাম থেকে এনেছি একে। চুপচাপ আমাকে টাকা দিয়ে কেটে বলুন তো। আচ্ছা দাদা, আচ্ছা, আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না, এই নিন টাকা। এই ছানা, এই ছানা, চল আমার বাড়িতে। কাকুলি কাকুলি, তুমি না বলেছিলে তোমার কাজের মেয়ে দরকার? এই দেখো, তোমার জন্য আমি কাজের মেয়ে নিয়ে এসেছি। কিন্তু কালু, এ তো একটা বাচ্চা মেয়ে, এই বাচ্চা মেয়ে আর কত কাজ করতে পারবে শুনি? আরে কাকুলি, তুমি তো দেখি বড্ড বোকা। শোনো, এই বাচ্চা মেয়েকে যত ইচ্ছে কাজ করে নিতে পারবে, বুঝেছো? হুম, বুঝেছি। এই মেয়ে, যা আমার জন্য কফি করে আন তো। কিন্তু মাসি, আমি তো অনেক ছোট, আমি কি করে কাজ করব বলো?
তাহলে কি তোকে বসিয়ে খাওয়ানোর জন্য আমি এখানে এনেছি? যা ভাগ বলছি। এভাবেই টুনটুনির নতুন জীবন শুরু হয়। এদিকে মেয়ের চিন্তায় টোনা হার্ট অ্যাটাক করে মারা যায়, আর তার কিছুদিন পর টুনিও মারা যায়। এটা আমি কি করলাম? আমি কি না নিজের রাগ জেদের জন্য দুটো জীবন শেষ করে দিলাম, আর একটা ছোট্ট বাচ্চাকে প্রথমে বাবা মা থেকে আলাদা করলাম, এরপর এতিম পালিয়ে দিলাম। না না, এ আমি অন্যায় করেছি। আমি এতটা নিচে কি করে নেমে গেলাম? আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে, নয়তো ঈশ্বর যে আমাকে ক্ষমা করবে না। আমি ইগো দাদার কাছে যাব। আরে মুন্নি, এত হাঁপাতে হাঁপাতে এখানে এলে যে কি দরকার? ইগো দাদা, কদিন আগে আমি যে তোমার কাছে একটা ছানা দিয়ে গিয়েছিলাম, সেই ছানাটিকে ফিরিয়ে দাও ইগো দাদা। আরে মুন্নি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি বলো তো? ওই ছানা কি এখনো এখানে আছে নাকি শুনি? আমি কবেই শহরে ওকে বিক্রি করে দিয়েছি। কার কাছে ওকে বিক্রি করেছি বলো দাদা? আমি সেখান থেকে ওকে আনবো। ওকে যে আমি আর এতিম থাকতে দিব না। যার কাছে বিক্রি করেছি তাকে তো আমি চিনি না, আর ঠিকানাও জানি না। তুমি এসব কি বলছো? আমি এখন শহরে কোথায় খুঁজবো ওকে? না না, আমার হাল ছাড়লে চলবে না। আমি ওকে ঠিক খুঁজে পাবো। আমি আজ শহরেই যাবো। কাকলি মাসি, আমি কে মেরো না কাকলি মাসি, আমার যে খুব লাগছে। তোকে মারবো না তো আদর করব আমি? আজ কদিন হলো তুই বাড়িতে এসেছিস, কিন্তু এখনো কোনো কাজ ঠিকভাবে করতে পারিস না। ইচ্ছে করে একদম মেরে ফেলি তোকে। আমি তো অনেক ছোট, তাহলে আমি কি করে কাজ করব বলো? ও, তাহলে তো তোর খাওয়া দরকার নেই। আজ সারা রাত তুই না খেয়ে থাকবি, এটাই হলো তোর শাস্তি। আর কাল যদি রান্না করতে না পারিস, তাহলে কালকেই তোর এ বাড়িতে শেষ দিন। হায় ঈশ্বর, আমার বাবা মা কোথায়? আমি ওদের কাছে যাব। আমি যে এত অত্যাচার আর সহ্য করতে পারছি না। ই মা, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না উঠিয়ে দি, নয়তো যে আমার কপালে দুঃখ আছে। আমার হাত মাসি, আমার হাত পুড়ে গেছে। মাসি, এসো মাসি। এ কি, রান্নাটাও ঠিকভাবে করতে পারলি না শয়তান মেয়ে, বেরিয়ে যা বলছি। হায় ঈশ্বর, কাকুলি মাসি তো বাড়ি থেকে বের করে দিল, এবার তবে কি আমি রাস্তা রাস্তায় ঘুরবো? আরে ওই তো টোনার মেয়ে। টুনটুন টুনটুন, এদিকে আয় মা। একে কে তুমি? আমি তোর বাবার বন্ধু রে মা, আমার সাথে চল। আজ থেকে তুই আমার সাথে থাকবি, আর আমার কাছেই থাকবি। তোকে আমি কত খুঁজেছি। এরপর মুন্নি টুনটুনকে সবটা খুলে বলে। তুই আমাকে ক্ষমা করে দে মা, আমি জানি আমি যা করেছি তা শাস্তিযোগ্য, কিন্তু তুই যদি আমাকে ক্ষমা না করিস, তাহলে যে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না আমি রে মা, করতে পারবো না। তাই বলছি তুই আমাকে ক্ষমা করে দে। এরপর টুনটুন মুন্নিকে ক্ষমা করে দেয়, আর মুন্নির সাথে অনেক ভালোভাবেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।